দুর্নীতির ভারে সরকার ডুবে গেছে, তাদের পতন এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মওদুদ আহমদ বলেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযান ক্ষমতাসীনদের আইওয়াশ মাত্র। দেশে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে বিএনপি 80% ভোট পাবে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র এই নেতা। যতই অত্যাচার নির্যাতন নিপীড়ন করুন না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাজনীতি থেকে নিঃশেষ করা সম্ভব হবে না। একটি কথা মনে রাখবেন, যতদিন একটি একদলীয় সরকার, একটি স্বৈরাচারী সরকার, একটি ফেসিক সরকার বেশি ক্ষমতায় থাকবেন, তাদের পতন তত বেশি করুণ হবে।